বঙ্গবন্ধু শেখ মুজিবের অন্যতম অনুসারী, তাকে স্মৃতি হিসেবে বক্তব্য যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন রাজাকার, এবং রাজাকার যিনি বাহিনী গঠন করেছেন, তাদের বেতন ভাতা দিয়েছেন, তাদের সব কাজ কর্মকাণ্ড তিনি Bye.
নিশ্চয়ই আমাদের দর্শকরা যে মানে যেটুকু পাইনি আপনাকে, অনেকখানি সময় প্রায় 15-20 মিনিট সময় আমরা পাইনি, আমরা আশা করি আপনি আবারও খুশিয়ে দিবেন। এটি নিউজের দর্শকদের যে নিশ্চয়ই আপনি এই কথা দিলেন, আমি জোর করেই আমি কথা রাখলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ধৈর্য ধরে আমাদের এই মুক্তিযোদ্ধা এবং একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং খুবই জনসম্পৃক্ত রাজনীতিবিদ, যেমন জনগণের কাছে খুবই প্রিয় একজন মানুষ সাদেক হোসেন খোকার কথা শুনলে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সাদেক হোসেন খোকা আমাদেরকে কথা দিয়েছেন, এর মধ্যে আবারও একদিন তার এই অসমাপ্ত আলাপচারিতা শেষ করবেন আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই।